ডেয়ার ভিওয়ার্স আসলাম ইয়ার ভিটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যে ভিডিওটি আপনাদেরকে শেয়ার করবো তো আমার ভিডিওর বিষয় হচ্ছে আর্থিং ইলেকট্রিক্যাল সিস্টেম আর্থিং এখানে দেখেন আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখেছি এখানে লেখা আছে ইলেকট্রিক্যাল সিস্টেম আর্থিং আসলে এই ভিডিওটিতে এমন একটা পরিস্থিতিতে আমি পড়েছিলাম যে ইন্ডাস্ট্রিতে এমন একটা সাউন্ড যেখানে ওই সাউন্ডটা যদি আমি দিতাম তাহলে সাউন্ডটা আসলে সুইটেবল ছিল না বা শোনা যেত না বোঝা যেত না তো এইখানে আমি এখন যে বিষয়টি আপনাদেরকে শেয়ার করে যাচ্ছি এটা মূলত আর্থিং তো এখানে দেখেন অনেকগুলো টার্মিনাল রয়েছে এবং আর্থিংয়ের বার দেখা যাচ্ছে জাস্ট এটাকে আমি এখন সাউন্ডটা এডিট করেছি এবং নতুন করে আবার ক্যাপচার করেছি তো এখানে আমি বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর্থিক সম্পর্কে তো এখানে দেখেন আমি ভিডিওটি আবার পাস করে দিলাম তো এখানে দেখেন অনেকগুলো টার্মিনাল আছে তো অনেকগুলো টার্মিনালের ভিতরে কিন্তু সবগুলোতে দেখেন সবুজ করে দেওয়া আছে এবং এখানে আর্থিংয়ের একটা বাসবার দেওয়া আছে তো এই বাসবারে কিন্তু অনেকগুলো টার্মিনাল রয়েছে তো তার আগে আসলে মূলত জানতে হবে যে আর্থিং কী আসলে আর্থিং হচ্ছে পৃথিবীর মাটির সাথে ইলেকট্রিক্যাল যে কানেকশন থাকে তাকে আর্থিং বলা হয় আমি সুন্দর করে যদি বলতে চাই সেক্ষেত্রে দেখা যাবে যে অনাকাঙ্ক্ষিত কারেন্ট অর্থাৎ অনাকাঙ্ক্ষিত যা প্রয়োজন না যা প্রত্যাশিত না সেই সমস্ত কারেন্ট অনেক সময় বিভিন্ন বডিতে চলে আসে যেমন হতে পারে প্যানেল বোর্ডের বডি হতে পারে মোটরের বডি হতে পারে বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল ডিভাইসের বডি তো এই সমস্ত বডিতে অনেক সময় অনাকাঙ্ক্ষিত কারেন্ট চলে আসে এই কারেন্টগুলোকে পৃথিবীর বুকে প্রেরণ করাকেই আর্থিং বলা হয় তো এখানে আর্থিং বিভিন্ন রকম হয়ে থাকে আমরা এখানে যে আর্থিংটি দেখাইতেছি সেটা হচ্ছে মূলত রড আইটিং আর্থিং তো রড আকারে এই আর্থিংটা নিচে মাটির নিচে অনেক নিচে প্রেরণ করা হয়েছে এবং এইখানে ইন্ডাস্ট্রিতে যে সমস্ত আমরা ডিভাইস ব্যবহার করে থাকি যে সমস্ত ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার করে থাকি এগুলো সম্পূর্ণগুলোকে আর্থিং করতে হয় এবং আর্থিংয়ের এইখানে যে দেখেন অনেকগুলো টার্মিনাল রয়েছে বাসবার থেকে এটাই মূলত মেন আর্থিং এবং এই আর্থিং থেকে কিন্তু সমস্ত জায়গায় অর্থাৎ একটা ইন্ডাস্ট্রির ভিতরে সমস্ত জায়গায় এখান থেকেই মূলত আর্থিং নেওয়া হয়েছে আসলে ইলেকট্রিক্যাল সিস্টেমে আর্থিংয়ের গুরুত্ব অপরিসীম তো এখানে যে বিষয়টি দেখেন আর্থিংয়ের যে ক্যাবলগুলা এগুলা একটি টার্মিনাল দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবং এইখানে প্রথম যে টার্মিনালটি দেখছেন সবুজ করে এটা হচ্ছে মূল আর্থিংটা এবং এই আর্থিংটা যে বাজবারের সাথে লাগানো হয়েছে বাসবারের থেকে লাগানোর পরে এখানে সমস্ত জায়গায় আর্থিংগুলা টেনে নিয়ে তারপরে বিভিন্ন টাকা জায়গায় বড়িতে লাগানো হয়েছে আর ভিউয়ার্স এখানে যে বিষয়টি সেটা হচ্ছে যে আসলে আমি ভিডিওটি করার পরে সাউন্ডটা খুব খারাপ ছিল যার কারণে আমি এটাকে আবার স্ক্রিন ক্যাপচার করেছি তো এটা পরিপূর্ণভাবে আসলে আপনাদেরকে ক্লিয়ারভাবে আমি এখন দেখাতে পারছি না তো তারপরে ইনশাল্লাহ আশা করি যে বুঝতে পারছেন তো এইখান থেকে দেখেন বিভিন্ন যে ছোটো ছোটো টার্মিনালগুলো এবং কিছু টার্মিনাল খালি আছে যদি প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে আর তার দিয়ে সেখানে নেওয়া যেতে পারে তো ভিওয়ার্স এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে